হঠাৎ করে একটা ইনভিটেশনের মাধ্যমে দেশের মহামহিম রাষ্ট্রপতি এই বার্তাটা দিলেন কেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বলছেন যে ইন্ডিয়া হচ্ছে গোলামী উপনিবেশিক কিন্তু আর এস এস বিজেপির লোকেরা তো কোনোদিন হচ্ছে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে তো লড়েনি এরা চাই সংবিধান সংশোধন করতে ভারতের সংবিধানে ভারত এবং ইন্ডিয়া এই দুটি নাম যোগ করা আছে তারপরেও দেখছি আবার যে ভারত ইন্ডিয়া নামটা তুলে দিতে চলেছে কি বলবেন না প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটা তো একদিনে হয়নি বিগত পঁচাত্তর বছর ধরে সংবিধানের মধ্য দিয়ে আমাদের মধ্যে এসছে আমরা জীবন জীবনযাপনের প্রতিটি স্তরে ইন্ডিয়া শব্দটা ভারত শব্দ দুটোই শব্দই আমরা ব্যবহার করি যদি ইতিহাস দেখেন অ্যাসেম্বলির যে বিতর্ক সভা হয়েছে দুবার দুদিন করে আলোচনা হয়েছিল একটা আলোচনা ছিল উনিশশো ঊনপঞ্চাশের আঠেরোই সেপ্টেম্বর যেটা অ্যাডপ্ট হয়েছিল সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ডক্টর বি আর আম্বেদকর একটা ব্যাখ্যাও দিয়েছিলেন যে কেন এই নামটা আমরা গ্রহণ করলাম আসলে চারটে নাম এসছে ভারত ভারতবর্ষ হিন্দুস্তান ইন্ডিয়া চারটে নাম দীর্ঘ বিতর্ক হয়েছিল বিতর্ক শেষে এই নামটা গ্রহণ করা এবং সংবিধানের প্রথম ধারাটাই হচ্ছে এক নম্বর হচ্ছে দেশের পরিচিতি পরিচিতিটা আমি যতটুকু জানি ডক্টর আম্বেদকর যে কথাটা বলেছিলেন যে ইন্ডিয়া হচ্ছে আন্তর্জাতিক তার একটা পরিচিতি পৃথিবীর সব দেশেই আপনি দেখবেন আজকে আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি যে ইন্ডিয়া নাম উচ্চারণ করতে তারা হচ্ছে অভ্যস্ত তারা বলে এই পরিচিতিরা আন্তর্জাতিক স্তরে সমস্ত স্তরে আছে আমরা তো শুধু এখানকার কথা বলছি না আন্তর্জাতিক কথা দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে যদি সমস্ত দিক লক্ষ্য করেন দেখবেন যে সবাইকে নিয়েই তো ভারত সেখানে ইন্ডিয়ার একটা বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে নিয়ে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক জায়গায় থাকা এক সঙ্গে থাকা সবাই আছে এর আগে ভাষার ভিত্তিতে আন্দোলন হয়েছে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছে দ্রাবিড়িয়ান মুভমেন্ট আছে যদি লক্ষ্য করেন দেখবেন তাহলে সবাইকে একজোট করে আছে এর অর্থ নেই তো নয় যে আমরা বলি না ভারত তো বলি না তা তো নয় ভারতের রাষ্ট্র এখন এই যে বলা হচ্ছে প্রেসিডেন্ট অফ ভারত তো প্রেসিডেন্ট শব্দটা তো ইংরেজি তাই বলেন তাহলে সরাসরি রাষ্ট্রপতি যদি তাই বলতে হয় আমরা কি বলি হিন্দিতে কি বলি ভারতকার রাষ্ট্রপতি তো আমরা বলি কিন্তু যে পদ্ধতিতে এলো এটা আমার কাছে খুব আশ্চর্যজনক ঠিক একটা জি টোয়েন্টি সামিট হচ্ছে আন্তর্জাতিক একটা সামিট হচ্ছে আন্তর্জাতিক নেতৃবৃন্দ আসবেন তখন দেশের বিষয়টা তোলার কি দরকার ছিল আমি জানি আগুন ঘরোয়া বিষয়টা তোলার কি দরকার এটা তো পরেও আলোচনা হতে বিদেশি অতিথিদের সামনে আমরা আরো কত ভালোভাবে জি টোয়েন্টি করতে পারতাম এটাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল আপনি আলোচনা করতে পারতেন পার্লামেন্ট সেশন আসছে সেখানে আপনি আলোচনা করতে পারতেন হঠাৎ করে একটা ইনভিটেশনের মাধ্যমে দেশের মহামহিম রাষ্ট্রপতি এই বার্তাটা দিলেন কেন এটা অন্তত আমার কাছে বোধগম্য হল না যে দেশীয় বিষয় ঘরোয়া বিষয় আন্তর্জাতিক যখন একটা সম্মেলন হচ্ছে সামিট হচ্ছে তার মধ্যে এটাকে নিয়ে আসা এটা আমার প্রথমত বোধগম্য দ্বিতীয়ত এই প্রথম হচ্ছে বিশেষ অধিবেশন হচ্ছে পার্লামেন্টের যেখানে কোনো বিষয় বলা হচ্ছে না কি আপনি পার্লামেন্টে নিয়ে আসুন আপনি যদি মনে করেন যে কি আনবেন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত নাকি ভারত দ্যাট ইজ ইন্ডিয়া এই কি চেঞ্জ করতে চান যদি পঁচাত্তর বছরে কোনো অসুবিধা না হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বলছেন যে ইন্ডিয়া হচ্ছে গোলামী উপনিবেশিক কিন্তু আর এস এস বিজেপির লোকেরা তো কোনোদিন হচ্ছে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে তো লড়েনি ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছিল তাদের কি ইতিহাস আছে না বরং মুচলেকা দেওয়ার ইতিহাস মুচলেখা দিয়ে হচ্ছে জেল থেকে ছাড়া পাওয়ার তাদের ইতিহাস আছে কিন্তু যারা সংবিধানের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তা তো সবাই হচ্ছে যে জেল থেকে এসেছিলেন প্রায় বেশিরভাগই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে সবাই তো লড়াই করেছেন যিনি চেয়ারপারসন ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং এই নামটা ইন্ডিয়া দ্যাট ইস ভারত এই নামটা তো গান্ধীজির অনুমোদনও ছিল তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে না সংবিধানের সংশোধন তো হয়েছে একশো বার সংশোধন ঠিক আছে আপনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করুন আপনি যদি কোনো বিষয়ে যদি করতেই চান প্রক্রিয়ার মধ্য দিয়ে করুন সব জায়গাতে তো লেখা আছে ইন্ডিয়া শব্দটা টাকা থেকে পাসপোর্ট থেকে তো আরও পঁচাত্তর বছর যদি সমস্যা না হয়ে থাকে আজকে যদি আপনাদের মনেই হয় এটা গোলামীর প্রতীক তো আপনি পার্লামেন্টে নিয়ে যান আলোচনা করুন এই পদ্ধতিতে কেন যে রাতারাতি এটা আমরা তো গণতান্ত্রিক চিন্তা চেতনা ভাবনার মধ্য দিয়ে তো বড় হয়েছে এটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আমরা তো এখনও এক নায়কত্বের জায়গায় পৌঁছে যাইনি তাহলে আপনি বলুন আমরা তো ওয়ান পার্টি রুলড স্টেট তো হয়ে যায়নি তাহলে সব মানুষ যুক্ত আছে একশো চল্লিশ কোটি মানুষ যুক্ত আছে তার জীবনযাপনের মধ্য দিয়ে ইন্ডিয়া শব্দটার মধ্য দিয়ে ডিবেট করুন বিতর্ক করুন আলোচনা করুন যদি মনে হয় যে পরিবর্তন করা দরকার বেশিরভাগ মানুষ চাইছেন গণতন্ত্রে সেটা হতেই পারে কিন্তু এইটা হচ্ছে আরএসএস বিজেপি দীর্ঘদিন ধরে চাইছে আরএসএস এর মাননীয় প্রধান সরসং চালক মোহন ভাগবত জি বহুবার বহুবার বলেছেন এই কথাটা অনেকবার এই কথাটা বলেছেন একবার বলেছেন তা নয় তিনি বলেছেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এরা চাই সংবিধান সংশোধন করতে এখন সংবিধান সংশোধনের মূল বক্তব্য কি হবে কেউ জানে না কারণ দেশের প্রধানমন্ত্রীর চিফ ইকোনমিক অ্যাডভাইজার বিবেক দেবরয় হচ্ছে দ্য মিন্টে একটা আর্টিকেল লিখলেন এবং সেই সে বেরোলো হচ্ছে সম্ভবত দিন বেরিয়েছিল যে সংবিধান তো হয়ে গেল বছর আবার কি এই সংবিধানে পরিবর্তন করাটা দরকার আছে তিনি এমন ব্যাখ্যাও দিলেন যে পনেরো ষোলো বছরের মধ্যেই হচ্ছে দেশের সংবিধান পাল্টে গেছে অনেকে এখন বলছেন যে বহু দেশের নাম পাল্টেছে হল্যান্ড নেদারল্যান্ড হয়েছে অনেকেই বলছেন আইরিশদের কথাও আয়ারল্যান্ডের কথাও বলছে আমার বক্তব্য আছে আপনি যদি করতেই চান তো কদিন পরই তো পার্লামেন্ট সেশন আছে এই সময়টা কি প্রয়োজন ছিল আপনি আলোচনা করুন আলোচনা ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিন